আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দুর্নীতির অভিযোগের দায় সরকারি উপরই বর্তায়। বান্দরবনে সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জামায়াতের। এমপি হওয়ার পেছনে নিরাপত্তা খাদ্যের বড় ভূমিকা বললেন ফেরদৌস। কবি আসাদ বিন হাফিজের ইন্তিকালে ছাত্র শিবিরের শোক। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দশজন সদস্যের অনাস্থা। নতুন পেনশন স্কিমের বিরোধিতা, সর্বান্তক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস পরীক্ষা। আবারও জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। জরিপকে পাত্তা না দিয়ে জয়ের আশা ঋষি সুনাকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতি প্রকটভাবে প্রকাশের পর তা নিয়ে চলছে নানা আলোচনা ও বিতর্ক। ক্ষমতাসীনেরাও এখন স্বীকার করেছেন যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তবে জাতীয় সংসদে বক্তব্যে সরকারি দলের সদস্যদের অনেকে পুলিশ ও প্রশাসনের দিকে আঙুল তুলেছেন, কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই সীমাহীন দুর্নীতি করার মতো পরিবেশ তৈরি হওয়ার দায় তাহলে কার? দায় আসলে সরকারের উপরই বর্তায়, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে সরকার কার্যত ব্যর্থ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে এবং তা মানুষকে বিচলিত করছে। ব্যর্থতার অভিযোগ মানতে রাজি না হলেও আওয়ামী লীগের নেতাদের অনেকে এটা স্বীকার করেন যে সরকারের পক্ষ থেকে দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতির কথা বলা হলেও তা কার্যকর হয়নি। বান্দরবনে সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জামায়াতের। বান্দরবন জেলা শহর থেকে জামায়াতের সাতজন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিতে তিনি আরও বলেন, গত 27 জুন পুলিশে বান্দরবন জেলা শহর জামায়াতের সাতজন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না, সম্পূর্ণ বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদেরকে 2 দিন 2 রাত থানায় আটকে রেখে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কোর্টে চালান দিয়েছে। কোর্ট জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আমি সরকারের এই অন্যায় জুলুম নির্যাতনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আর বলেন, বর্তমান জালিম সরকার গত 15 বছর যাবত জামায়াতের সব বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা কারণে বছরের পর বছর বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে হয়রানি করা হচ্ছে। সরকারের গ্রেপ্তার আতঙ্কে বিরোধী দলের বহু নেতাকর্মী গড়ছাড়া হয়েছেন, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। বিনা বুটের সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিরোধী মতের কণ্ঠ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এভাবে জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে। এমপি হওয়ার পিছনে নিরাপত্তা খাদ্যের বড় ভূমিকা বলেন ফেরদৌস। 2024 থেকে 2025 অর্থবছর মেয়াদে বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে 1 বছরের চুক্তি স্বাক্ষর শেষে ঢাকা 10 আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, গত 10-15 বছর ধরে আমি চেষ্টা করছি বিভিন্ন ভিন্ন কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে। সেগুলোর মধ্যে অন্যতম হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আমার মনে হয় সংসদ সদস্য হওয়ার পেছনে নিরাপদ খাদ্যের একটা বড় ভূমিকা আছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমকে সম্প্রসারণ ও জনসাধারণের কাছে ব্যাপকভাবে পৌঁছানোর লক্ষ্যে সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে কর্তৃপক্ষ। রাজধানীর শাহবাগে বিএফএসএর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
ফেরদৌস বলেন, নিরাপত্তা খাদ্যের সাথে যখন সংযুক্ত হলাম, এরপর থেকে মাঠে ঘাটে জনপ্রান্তরে মানুষের সাথে মেশার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এই জায়গা থেকেই শুরু হয়েছে। কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরো বলেন, যারা বেজাল দেয় তারা একদিনে শুধরাবার নয়, এটা দীর্ঘদিনের অনুশীলনের বিষয়। তাই নিরাপদ খাদ্যের কাজটা আরো নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে করতে হবে। কবি আসাদ বিন হাফিজের ইন্তিকালি ছাত্র শিবিরের শোক। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান কবি আসাদ বিন হাফিজের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একে যৌথ শোক বার্তায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, আজ পহেলা জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তিকালে ছাত্র শিবিরের সকল স্তরের জনশক্তি সহ বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা। এ ব্যক্তিত্ব একাধারে ছিলেন একজন কবি, সাংস্কৃতিক সংগঠক, সরাকার ও সাহিত্যিক এবং প্রকাশক, দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 10 জন সদস্যের অনাস্থা। উন্নয়ন প্রকল্পের অর্থ লুট, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতি সহ নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হুসাইন মোহাম্মদ আদিল জসমিয়ার বিরুদ্ধে 10 জন সদস্য অনাস্থা জানিয়েছেন। দুপুরে প্যানেল চেয়ারম্যান দিল কৌশমিয়ার নেতৃত্বে লিখিত অনাস্থা প্রস্তাবটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। অনাস্থা প্রস্তাবে সই করেন সদস্য মোহন মিয়া, সাদেক হোসেন, মহিবুর রহমান রাতুল, সালেকে মিয়া, জিনুক আক্তার, লুৎফুর রহমান, মোমেনা খাতুন, রেখা আক্তার ও সৈয়দা রিনা আক্তার। প্রস্তাবে ইউপি সদস্যরা উল্লেখ করেছেন, দায়িত্ব পাওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যান বিধি না মেনে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভুয়া রেজুলেশন ও সই স্বাক্ষর দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। সদস্যদের অজান্তে নেওয়া স্বাক্ষর ও সিল সচিবের কাছে পাওয়া গেছে। তিনি 60টি পূজা মণ্ডপের জন্য দেওয়া রাজস্ব তহবিলের 40,000 টাকা আত্মসাত করেছেন। ইউনিয়নে বরাদ্দ আসলে পরিষদের সভা না ডেকে বাড়িতে বসে একক সিদ্ধান্তে প্রকল্প নেন, বসত বাড়ির উপর অতিরিক্ত কর আদায় করেন, এক মাসের মধ্যে স্মার্ট হোল্ডিং কার্ড দেওয়ার কথা বলে বাড়ি প্রতি 200 টাকা করে আদায় করেছেন, বছর গড়ালেও সেই কার্ড এখনো দেওয়া হয়নি। নতুন পেনশন স্কিমের বিরোধিতা। সর্বান্তক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ক্লাস পরীক্ষা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। এতে বন্ধ রয়েছে সকল ধরনের বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। কর্মসূচির ফলে কার্যত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। সব ধরনের ক্লাস বন্ধের পাশাপাশি সব পরীক্ষা বর্জন করেছেন তারা। মিড টার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা সহ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এমনকি বিভাগীয় চেয়ারম্যানদের অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগারও বন্ধ রয়েছে। সেই সঙ্গে কর্মসূচি চলাকালে একাডেমিক কমিটি, সমন্বয় ও উন্নয়ন কমিটি এবং প্রশ্নপত্র সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে না। আবারও জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। ফের দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন উত্তর কোরিয়া। তবে তাদের একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে পিয়ংইয়ং এমন মহড়ার মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করার একদিন পর এই পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্যটি জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, সামরিক বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছেন। প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সোমবার ভোর 5:05 উৎক্ষেপণ করা হয়। এর প্রায় 10 মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। সামরিক বাহিনী জানায়, ভোর 5:05 দিকে পরীক্ষা চালানো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় 600 কিলোমিটার এবং দ্বিতীয়টি 120 কিলোমিটার পথ অতিক্রম করে। জেসিএস এর মুখপাত্র লি সুং জুন জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে অস্বাভাবিকভাবে উড়তে দেখা গিয়েছে। জরিপকে পাত্তা না দিয়ে জয়ের আশা ঋষি সুনাকের। আগামী 4 জুলাই
যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে খুব একটা স্বস্তিতে নেই দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি, তবে হাল ছাড়ছেন না সুনাক। বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী বড়াডুবি হতে পারে সুনাকের দলের, তবে এসব জরিপকে পাত্তা দিচ্ছেন না তিনি। এ বিষয়ে সাংবাদিকদের ঋষি সুনাক বলেন, জরিপে পিছিয়ে থাকলেও তিনি বিশ্বাস করেন এবারে নির্বাচনে তিনি জিতবেন। 4 জুলাইয়ের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে ঋষি সুনাক বলেন, হ্যাঁ আমি কঠিন লড়াই করছি। আমি মনে করি মানুষ লেবার পার্টি সরকারের বিপদ সম্পর্কে বুঝতে পারছে এবং তারা জেগে উঠেছে।